بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتقريما لحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রসুলের উপর দরুদ শরীফ একটু জোরে জোরে বলা যাবে না, একটু মহব্বতে আদবের সাথে ভালোবাসার সাথে একটু আওয়াজ করে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ সানিহি কোই मोहम्मद सानही कोई मोहम्मद सानही कोई मोहम्मद सानही कोई जमाने पर में ढूंढा है मोहम्मद सानही कोई जमाने पर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई 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 जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई अल्लाहुम्मा صلی علی وعلی آلی وقال اللہ تعالی فی القرآن العظیم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم پیارے حاضرین উপস্থিত এই প্রসাদপুর বারাসাতের জমিনে বাসরিক ইসালে সওয়াব প্রতি বছর হয় আল্লাহ পাক এই বছর করেছেন ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার নবী খানদানের ছেলে ইমাম হুসাইনের বংশের আওলাদ হুসাইন আল বুখারী হুজুরের খানদানের আওলাদ গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী আপনাদের খেদমতে এসেছি এই জলসায় অনেক বছর পর আসলাম ভাইদের সাথে কথা বলছিলাম যে আমি মোটামুটি ছ সাত বছর আগে একবার এসেছিলাম তখন ওই পাঁচটা করে হয়েছিল দীর্ঘ বছর আসা হয়নি আল্লাহ চাননি কবুল করেননি এই বছর আল্লাহ চেয়েছেন কবুল করেছেন আমি গোনাগার আপনাদের খেদমতে এসেছি বক্তব্য শুরু করার আগে রাখার আগে সকলে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চেয়ে নি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন এতগুলো ভাই জোরে বলা যাবে না একটু সবাই মিলে বলা যাবে না আল্লাহুম্মা আমিন আরো দোয়া চাই আল্লাহ যেন আজকের আশা বসা ওয়াজ ও নসিহত শোনা তাবারুক মেহমানদারি যা কিছু হয়েছে এবং হবে আল্লাহ যেন কবুল করেন পাশাপাশি এই মাহফিলকে আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আবার একবার দোয়া আছে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন সন্ধ্যার পর থেকে একটার পর একটা ওলামায়ে কেরাম সব বক্তব্য রেখেছেন
আমার আগে ভাই বক্তব্য রেখেছেন, জানি না কি রেখেছেন, তবে আমি কোরআন শরীফ একটা আয়াত পেশ করেছি, তার উপরে কিছু কথা বলতে চাই। যে কোরআন শরীফে আমার আল্লাহ পাক আমার নবী সম্পর্কে অনেক কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি আল্লাহ হচ্ছি রহমান রহিম, আপনাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, আপনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। একটু মহব্বত করে হবে, আমি একটু জোরে শুনতে চাই কিন্তু, সুবহানাল্লাহ। আপনি যদি টোটাল কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রাসূলের শানের কথা, মাকামের কথা, মর্যাদার কথা, রাসূলের করিমের মর্তাবার কথা আমার আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেছেন। একটি জায়গায় বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, একটি জায়গায় বলেছেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, এরকম আমার আল্লাহ বিভিন্ন আয়াত পাক দিয়ে নবীর শান কোরআন শরীফে বলেছেন। টোটাল কোরআন শরীফ যদি আপনি খোলেন, দেখবেন আমার আল্লাহ কোথাও আমার রাসূলের নাম ডাইরেক্ট নেননি। আচ্ছা, কোরআন শরীফ কয় পারা বলেন? সবাই মিলে বলেন, সত্যি 30 পারা না 32 পারা? আপনাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কোরআন শরীফ 32 পারা, 114টা সূরা 32 পারা, ঠিক বলছি না ভুল বললাম? কথা বলে না, 30 পারা না 32 পারা? 30 পারা, ঠিক বলেছেন। তাহলে আমি এরকম ভাতের চাল টিপে দেখছি ঠিকঠাক আছে কিনা। এই টাটকা কদিন আগে হাওড়া জেলায় জলসায় পোস্ট করলাম, কোরআন শরীফ কয় পারা, সকলে বললেন 30 পারা, একটা হাঁকার মারলাম, হট হট, জানে না খামাকায় সব বিয়াদব, নামাজই পড়ে না কোরআন পড়েন, হাকার মারতে একজন থেকে বলছে, ভাইজান ভুল হয়ে গেছে, মনে হচ্ছে 32 পারা। আমি বললাম, তুমি কোনোদিন খুলে দেখেছো? বলছে না দেখি, পড়েনি কোরআন শরীফ। তার টোটাল কোরআন শরীফ 30 পারা যদি আপনি খোলেন, দেখবেন কোথাও আমার আল্লাহ আমার রাসূলের নাম ডাইরেক্ট নেননি, ডেকেছেন তহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন ইয়াইহাল মুসাম্মিল বলে, ডেকেছেন ইয়াইহাল মুদ্দাসসির বলে। আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ চাইলে বলতে পারতেন, হে মুহাম্মদ ওঠো, হে আহমদ ওঠো, হে আব্দুল্লাহর বেটা ওঠো, এটা আল্লাহ বলেননি। বরঞ্চ আল্লাহ মোহাব্বত করে, প্রেম করে, আদর করে রাসূলকে বলছেন, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, উঠে পড়ো। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহর কথা বলেছে। আচ্ছা বলেন তো, আমাদের কেবলা কোনটা? আমি একটু কথা বলে বলে ওয়াজ করি, জিজ্ঞেস করলে অসুবিধা নেই তো? একটু কোনো সারা শব্দ দেবেন, আমি আমার আব্বা হুজুর কেবলার মতো একটু প্রশ্ন করে করে ওয়াজ করি, জিজ্ঞেস করলে আপনারা বিরক্ত হবেন না তো? তা বলেন, আমাদের কেবলা কোনটা? কাবা শরীফ না পশ্চিম? সকলে মিলে বলেন, পশ্চিম না কাবা শরীফ? আমাদের কেবলা পশ্চিম নয়, আমাদের কেবলা কাবা। তবে আমাদের দিক থেকে পশ্চিম দিকে হয়, তাই বলি আমাদের কেবলা পশ্চিম। আসলে কিন্তু আমাদের কেবলা পশ্চিম নয়, আসলে হচ্ছে আমাদের কেবলা খানায় কাবা। মনে রাখবেন, ইসলামের প্রাথমিক কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদ আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে। এই বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে এমন একটা পবিত্র জায়গা, যে বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে আমার রাসূলের করিম নিজে মুখ করে আল্লাহর নামাজ আদায় করেছিলেন, রাসূলও পড়েছেন, সাহাবারাও পড়েছেন। তো একদিন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছেন, ঠিক এমন সময় রাসূলুল্লাহর সামনে কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে, আর আল্লাহ নবীকে একটু ছোট করে বলতে চাইছে, রাসূল করিমকে তানা মেরে বলতে চাইছে, মুহাম্মাদের দিকে দেখ, সে নতুন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, শরীয়তের কথা বলে, নিজেকে নবী দাবি করে, নিজের উপর আল্লাহর কোরআন আসে দাবি করে, অথচ তাকিয়ে দেখ আমরা যেদিকে মুখ করে ইবাদত করি মুহাম্মাদ সেদিকে মুখ করে ইবাদত করে। আল্লাহ রাসূলকে এইভাবে তার একটু কথা বলে, আর এই কথাটা আল্লাহ রাসূলের কানে এসে যায়, এটা কোরআন শরীফ থেকে কথাটা বলছে। হুজুরের কানে যখন এসে গেল, আল্লাহ নবীর নামাজে দাঁড়িয়ে
মুখটা আসমানের দিকে তুলে আল্লাহকে মনে মনে বলছেন যে আমার আল্লাহ আমার নবী নামাজে দাঁড়িয়ে মুখ মোবারক আসমানের দিকে বারবার বারবার তুলছেন চেহারা তুলছেন আর মনে মনে বলছেন আমার আল্লাহ আমার দিন চাই আমার মন চাই আমার অন্তরটা চাই আল্লাহ পাক বাইতুল মুকদ্দাস কে নয় খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দেন একটু মহব্বত করে হবে আমি মাত্র এক ঘন্টা ওয়াচ করব एक घंटा समय आपनादेर मुख थेके एकटु जोरे सुनते चाहिए सुभानअल्लाह आमी एटा दायित्व निये बोलते पारी एई पैंडेल थेके बाइरे बार होले किन्तु सुभानअल्लाह बार होबे आमी लिखे दिते पारी एरकम लोक किन्तु कम आछे जारा चलते फिरते उठते बसते दाड़ाते सुभानअल्लाह आलहामदुलिल्लाह अल्लाहु आकबर बोले एरकम लोकेर संख्या बेशी ना कथा बोलें आर खिस्ती पाड़ा लोकेर संख्या দিল থেকে মহব্বতের সাথে ভক্তির সাথে একটু প্রেমের সাথে বলুন সুবহানাল্লাহ তামান নবী নামাজে দাঁড়িয়ে মুখ মোবারকটা আসমানের দিকে বারবার বারবার তুলছেন আর মনে মনে বলছেন আল্লাহ আমার দিন চাই আমার মন চাই আমার অন্তরটা চাই বাইতুল মুকদ্দাস কে নয় খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিন এটা আমার নবী মনে মনে বলছেন আর চেহারাটা আসমানের দিকে তুলছেন আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও কাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা আমার নবী নামাজে দাঁড়িয়ে বারবার বারবার যে আসমানের দিকে তাকাচ্ছেন আমি আল্লাহ পাক আমার নবী তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই মাকাম দেখেন আমার নবী নামাজে দাঁড়িয়ে দেখছেন আসমানের চেহারা তুলছেন মুখ মোবারক তুলছেন আল্লাহ বলছে জিবরাইল বলে দাও আমার নবী দেখছেন আমি আল্লাহও দেখতে পাচ্ছি আমার কথা বোঝা যাচ্ছে পিছন দিকের ভাইরা বুঝতে পাচ্ছেন তো নাকি একটু হাত তুলে সাড়া দেন বুঝে যাচ্ছ বাস ঠিক আছে সাউন্ড সিস্টেম ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু আস্তে হলে ভালো হয় একটু আস্তে হলে তো আমি শুনতে পাবো না আমি ফিডব্যাক সাউন্ড কম পাবো আল্লাহু আকবার তাহলে আমাকে একটু প্রেসার কমিয়ে দিতে হবে মনে হচ্ছে তামান নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাচ্ছে আল্লাহ বলে জিবরাইল বলে দাও আমি আল্লাহ নবী যে তাকাচ্ছেন দেখতে পাচ্ছি আমার আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার নবী যেন চিন্তা না করে পেরেশান না হয় চিন্তিত না হয় আমি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কিবলাকে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার নবীকে খুশি করিয়ে দেব হাবিব আপনি মন খারাপ করবেন না খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তন হয়ে যাবে কিন্তু কবে হবে আল্লাহ বলেননি কোন দিন করবেন বলেননি কোন সময় করবেন বলেননি শুধু বলেছেন কিবলা পরিবর্তন করে দেব আমার নবী খুশি হয়ে গেলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে একদিন দুদিন তিন দিন চার দিন পার হয়ে যাচ্ছে আমার আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম তিনি দিচ্ছেন না আয়াত নাজিল করছেন না জিবরাইল আসছে না আমার নবী চিন্তায় পড়ে গিয়ে বলতে লাগলেন মনে মনে ভাবছেন আল্লাহ আপনি যে বললেন আপনার নবীকে খুশি করিয়ে দেবেন আল্লাহ কবে করবেন কবে করবেন এটা তো আপনি বলেন না আমার নবী একদিন দুদিন তিন দিন চার দিন সময় পার হয়ে যাচ্ছে আল্লাহ নবী একদিন আসর কিংবা জোহরের নামাজ বানু মদিনা শরীফে বানু সালমা এলাকায় দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী ইমাম আমার নবীর পিছনে আবু বাক্কা দাঁড়িয়ে ওসমান দাঁড়িয়ে আলী দাঁড়িয়ে সাহাবারা দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আসর কিংবা জোহরের নামাজ পড়ছেন দুরাকাত কমপ্লিট করেছেন আর বাকি দুরাকাত পড়বেন আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার নবীর মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল মুকদ্দাসকে নয় খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিলাম মহব্বত করে হবে না
চাকরি সকলে মিলে হবে না না এই দিকে আল্লাহ নবী দুরাকাত নামাজ বাইতুল মুকদ্দাস শরীফের দিকে মুখ করে পড়েছেন আর বাকি দুরাকাত নামাজ আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখ করে পড়েছিলেন হুজুর এই দিকে নামাজ পড়ছিলেন ঘুরে গেছেন এই দিকে রাসূলও ঘুরেছেন সাহাবারাও ঘুরে গেছেন নামাজ শেষ সালাম ফিরালেন প্রশ্ন করলেন সাহাবারা ঘুরলে কেন এই আবু বকর কেন ঘুরলে এই ওসমান কেন ঘুরলে এই আমার বেলাল কেন ঘুরলে আমি তো তোমাদের ঘোরার কথা বলি নাই কেন ঘুরলে সাহাবারা জবাব দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন ঘুরেছি জানি না আপনি ঘুরে গিয়েছেন তাই আমরাও ঘুরে গেলাম ধরেন আপনাদের মসজিদ ইমাম সাহেব দুরাকাত নামাজ পড়েছেন পশ্চিম দিকে মুখ করে আর বাকি দুরাকাত নামাজ পড়েছেন পূর্ব দিকে মুখ করে ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে না কথা বলে না আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি একটু হাসি হাসি মুখ নেই কেন জানি কি কষ্ট করে বসে বসে করছেন তাবারুকের প্যাকেট দিয়ে দেবো নাকি দিলে খুশি হয়ে যায় আল্লাহ কবুল করে কেন কিছু কিছু ভাই আছে যত তাড়াতাড়ি যেই হুজুর তাড়াতাড়ি শেষ করবে সেই হুজুর সব থেকে ভালো এমন মানুষ আছে না না আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যদি আপনাদের মসজিদ ইমাম সাহেব দুরাকাত নামাজ পশ্চিম দিকে দুরাকাত পূর্ব দিকে ইমাম সাহেবের চাকরি যাবে কেন এখন আমাদের ইমাম সাহেবদের 5000 যদি মাইনে হয় 50000 কত শুনতে হয় ঝাড় দাওনি কেন ময়লা কেন এই হয়েছে সেই হয়েছে কত কথা ইমাম মুয়াজ্জিনদের শুনতে হয় আপনারা বলেন মসজিদ কার ঘর সকলে মিলে বলেন আওয়াজ করে বলেন মসজিদ কার ঘর আর আমরা বান্দা কার আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘরটা ঝাড় দেয় অসুবিধা তা মাঝে মাঝে একটু নিজের আল্লাহর ঘর ঝাড় দেওয়া যাবে না আল্লাহর ঘরটা একটু পরিষ্কার করা যাবে না এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন করবে আপনি আমি করতে পারবো না করার দরকার এই নিয়ত করে করবেন আমি বলে যাচ্ছি আমি আমি আমাকে বলছি হাম্মাদ তোমাকেও করতে হবে এই নিয়ত করে করতে হবে যে আল্লাহ আপনার ঘরকে পরিষ্কার করছি আপনি আমার দিলের ময়লাগুলোকে পরিষ্কার করে দেন পাশাপাশি আমাদের জীবনের গোনাগুলোকে পরিষ্কার করে দেন বলেন আল্লাহুম্মা আমিন এই নিয়ত করে ঝাড় দিলে ফায়দা আছে না না আমরা দিই না মসজিদে যাই না তো হ্যাঁ হ্যাঁ ঝাড় দেবো কি আমার আল্লাহ পাক বললেন তার দোহা রাজি করিয়ে দেব কেমন করে রাজি করিয়েছেন দেখেন আমার নবীকে আল্লাহ বলেন যে আল্লাহ পাক আদম নবীকে বলেছিলেন আদম তুমি আমার জান্নাত থেকে চলে যাও জান্নাতে তুমি থাকতে পারবে না পারবে না আদম নবী বললেন আল্লাহ আপনি যেটা চান আমি আদম সেটা চাই আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি আমার আল্লাহ নূহ নবীকে বলেছিলেন এ নূহ আমি আল্লাহ বন্যা দেব প্লাবন দেব যে বন্যা প্লাবন তোমার সন্তান তোমার সামনে পানিতে ডুবে মারা যাবে বাঁচাতে তুমি পারবে না নূহ নবী বলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই ঈসা নবীকে বলে ঈসা আমি আল্লাহ তোমাকে কঠিন পরীক্ষায় ফেলে দেব ঈসা নবী বলে আল্লাহ আপনি যেটা চান আমি ঈসা সেটা চাই আল্লাহ মুসাকে বলে মুসা ফেরাউন তোমাকে কষ্ট দেবে নিম্নতে ফেলে দেবে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব মুসা নবী বলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই সমস্ত নবীরা রাসূলরা আমার আল্লাহ পাককে বলেছেন আল্লাহ আপনি যেটা চান আমরা সেটা চাই আপনি যাতে রাজি আমরা তাতে রাজি কিন্তু আল্লাহ আমার নবীকে বলে হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি কেমন নবী যাতে খুশি আল্লাহ যাতে খুশি নবী যেটা চেয়েছেন আল্লাহ কেটা চেয়েছেন কেমন কয়েকটা ছোট উদাহরণ দিই আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার আজ খারাপ লাগছে না তো আপনারা জানেন কি জানি না আশা করি সকলে জানেন বনী ইসরাইল কওম মুসা নবীর জামানায় নিয়ম ছিল শরীরে কোথাও নাপাক লেগে গেলে ওই জায়গাটা ধুলে হবে না কেটে ফেলতে হবে চেচে ফেলতে হবে তা আমাদের রাসূল আল্লাহর দরবার শরীফে কাঁদছেন আল্লাহ আমার উম্মত লাজুক আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত কমজোর আল্লাহ
এত কঠিন নিয়ম এলা পালন করতে পারবে না আল্লাহ একটু সহজ করে দেন সিম্পল করে দেন সাধারণ করে দেন আল্লাহ আইনটা একটু পরিবর্তন করে দেন রাসূলের কেরিম কাঁদছেন চোখ দিয়ে পানি গড়াচ্ছে আল্লাহ বলেন হাবিব আপনি কাঁদবেন না পেরেশান হবেন না চিন্তিত হবেন না যান আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম সিস্টেম পরিবর্তন করে দিলাম আর চাস্তে হবে না কাটতে হবে না যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নাই আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম একটু জোরে বলা যাবে না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো যদি এই নিয়মটা থাকতো মুসা নবীর জামানায় নিয়ম যদি থাকতো শরীরে নাপাক লেগে গেলে চেচে ফেলতে হবে কেটে ফেলতে হবে যারা পেশাব করে পানি নাই না কি হতো বলেন কথা বলে না এরকম সমাজে ছেলেপুলে আছে না নাই আল্লাহ আমি জেন্দাদের সামনে আছি না মুর্দাদের সামনে আছি একটু কথাও বলে না এরকম সমাজে আসে না নাই পেশাব করে পানি নাই বউ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব আমার আব্বাজান বলেন কুকুরটাও ঠ্যাং তুলে মোতে আমার আব্বা বলেন কুকুরটাও ঠ্যাং তুলে মোতে এরা তাও মোতে না আমার নিজের চোখে দেখা ইয়ং চ্যাংড়া ছেলে হালকা বয়স টাইট প্যান্ট পরেছে ঠিক আছে না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চালিয়ে দিতে মুরুব্বি চাচাগুলো কম নয় ওদিকে লুঙ্গি মাথায় তুলে দিয়েছে আমার নিজের চোখে দেখ 2023 সালের শেষের দিকে আমি একটা জলসায় গিয়েছিলাম নদিয়া এলাকায় জলসা শেষ দোয়া হয়ে গেছে তাবারুক দিয়া হয়ে গেছে মানুষজন বাড়ির দিকে চলে যাচ্ছে আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি এই গ্রামের ভেতর থেকে যেই মেইন রোডে উঠছি দেখছি একটা চাচা মাথায় আছে টুপি ঠোঁটে আছে বিড়ি লুঙ্গি মাথায় কল চালিয়ে দিয়ে বুঝাতে পারছি নাকি আমি তো দেখে অবাক গাড়ির আলো পড়ছে তো আমার আজি ড্রাইভার সাহেব যে ভাইজান এতক্ষণ ওয়াচ করে এই হলো ক্যাম করে সালাম পরে তওবা পরে মোনাজাত করে এই হলো চাচা দাঁড়িয়ে পেশাব করছে ওর কাছে গিয়ে গাড়িটা দাঁড় করা গাড়িটা ঠিক ওর পাশে গিয়ে দাঁড় করিয়েছে যেই ওর কমপ্লিট হয়ে গেছে ঘুরেছে আমি গিয়ে দাঁড়ালাম আসসালামু আলাইকুম ও চাচা তো হাত ফিল করার মতো খাপ জে মিয়া কি করছেন আমাকে মাথা নিচে বলে আপনি যা ওয়াচ করছিলেন কি বলে পেট ফুলে যাচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল আর রাখতে পারি ওই অবস্থায় কল চালিয়ে দিয়েছি ঠিক আছে আপনি যা চালিয়েছেন একটু বসে চালান হাত জোর করে বলে যাচ্ছে আপনাদের যদি আমার সামনে যারা বসে আছেন মাইকে আওয়াজ যারা শুনছেন এমন যদি কেউ থাকেন পেশাব করে পানি নেন না দাঁড়িয়ে পেশাব করেন মনে রাখবেন এই হাদিসটি মাথায় ঢুকিয়ে নিন কবরে আযাবের সব থেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া সেই হাদিস আপনাদের মুখস্থ আছে আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আল্লাহ রাসূল দুটো কবরে আযাব হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লেন ওই কবরের পাশে একটা খেজুর গাছ ছিল হুজুর একটা খেজুর গাছের ডাল পাড়লেন দুটো হাতে ভাগ করলেন দুটো ভাগে ভাগ করলেন একটি ভাগ একটি কবরে আর একটি ভাগ আরেকটি কবরে পুঁতে দিলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি করলেন হুজুর বললেন শোনো আল্লাহ আমাকে দেখিয়েছেন দুটো কবরে আযাব হচ্ছে কেন হুজুর বলেছিলেন লা ইয়াস্তানজিউ মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু বিন নামিমা একটা কবরে এই জন্য আযাব হচ্ছে যে পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র হতো না আর একটা কবরে এই জন্য আযাব হচ্ছে চগলখুরি করত নামিমা করত এর কথা ওকে লাগিয়ে লাগিয়ে বেড়াতো এই দুই কারণে দুটো কবরে আযাব হচ্ছে একটা পেশাব থেকে ঠিকমতো পাক এটাকে খবরদার গুরুত্ব দেন আমাদের ইয়ং ছেলেরা আমারও আমি দেখেছি পেশাব কমপ্লিট হওয়ার আগে উঠে পড়ে ঠিক বলছি না ভুল বলছি খবরদার কবরে আযাব থেকে বাঁচতে চাইলে পেশাব থেকে পাক হতে হবে আমার নবী আবার একদিন কাঁদছেন আল্লাহ পাক ও আল্লাহ আপনি আমাকে একটা নিয়ম বানিয়ে দিন সিস্টেম বানিয়ে দিন কেননা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোটি কোটি উম্মাত উম্মতি দাঁড়িয়ে যাবে আপনার কোটি কোটি বান্দা বান্দি দাঁড়িয়ে যাবে ঈসা নবীর উম্মাত দাঁড়াবে মুসা নবীর উম্মাত দাঁড়াবে ইব্রাহিম নবীর উম্মাত দাঁড়াবে ইসহাক নবীর উম্মাত দাঁড়াবে আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দাঁড়িয়ে যাবে আল্লাহ কিছু একটা নিয়ম বানিয়ে দিন সিস্টেম বানিয়ে দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমি আমার উম্মাত উম্মতিদের চিনতে চাই এই জোরে হবে না আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতগুলোকে চিনতে চাই এরা কারা কোনটা আমার এটা আমার এটা আমার এটা আমার আল্লাহ কিছু একটা নিয়ম করে দেয়
আমার নবী পাকের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। উম্মতের দরদি নবী, উম্মত প্রেমিক নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দয়ার নবী, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ আমার আল্লাহ আপনি নিয়ম বানিয়ে দিন, হুকুমটা করে দিন, কিয়ামতের দিনেতে কোটি কোটি মানুষের ভেতরে আল্লাহ আমি আমার উম্মত উম্মতিদের চিনতে চাই, জানতে চাই, দেখতে চাই কোনগুলো আমার উম্মত। আল্লাহ নিয়ম আপনি বানিয়ে দিন। আমার নবী কাঁদছেন, আল্লাহ ভাই আমার হাবিব আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না। যান যান যান, আপনি যেটা চান আমি সেটা চাই, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলাম। কিয়ামতের দিনেতে আপনার উম্মত উম্মতিদের উজু জায়গাগুলোকে আমি আল্লাহ আলো জ্বালিয়ে দেবো। হাত থেকে আলো জ্বলবে, মুখ থেকে আলো জ্বলবে, পা থেকে আলো জ্বলবে, ইয়া রাসূলুল্লাহ আলো জ্বলা জায়গাগুলো দেখে আপনি চিনে নেবে, এরা হলো আপনার উম্মত। জোরে হবে না? রাসূলুল্লাহ যখন হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবারা এই গাঁটের বদলে এতটা হাত ধুচ্ছেন, পাটা এর বদলে এই পর্যন্ত ধুচ্ছেন, চেহারা মোবারকটা বেশি করে ধুচ্ছেন, কেন? কি জন্য ধুচ্ছেন? যে কিয়ামতের দিনেতে উজু জায়গাগুলো আলো যখন জ্বলবে, বেশি করে ধুলে বেশি আলো জ্বলবে, নবী আমাদের আগে দেখে দেখে চিনতে পেরে যাবে। এই নিয়ামতটা কাদের? যারা উজু করেছেন অর্থাৎ নামাজ পড়েছেন তাদের জন্য এই নিয়ামত। আর যারা উজুই করে না, নামাজও পড়ে, নিয়ামতটা পাবে? আমাদের সমাজে ছেলেগুলো নামাজই পড়ল না, নামাজই পড়লেন এরা। মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়ালা সালা, এরা বলছে বালা এসে গেছে কেটে পালা। শুনেছেন না? শোনেন, এটা আপনাদের জানা আছে, সকলে জানেন। আজান দিলে কুকুর চিল্লায়, জানেন তো আপনারা? কথা বলে না, কেন চিল্লায় বলেন? বলেন ভুলভাল যা হোক বলেন না, শয়তান পালায়। হাদিস শরীফে আছে যখন আজান দেয় শয়তান পালায়। এইটা আল্লাহ কুকুরকে দেখায়, কুকুর দেখে চিৎকার করে আরো তাড়িয়ে দেয়। আজান দিলে জেন পালায়, শয়তান পালায়, ভূত পালায়, বালা পালায়। আর এখন আজান দিলে কারা পালাচ্ছে? মানুষ শয়তান। ছি ছি, ঢোক মসজিদে। কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছে, ফাদখুলি ইবাদি আদখুলি জান্নাতি, হে বান্দা তোরা আমার ইবাদতে প্রবেশ কর, আমি আল্লাহ তোদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আমার আব্বা জান, আপনাদের সকলের প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব পিলার মাদ্রাসার বর্তমান মুহাদ্দিস আব্বা হুজুর একটা কথা বলে, আমার মনে পড়ে যাচ্ছে, নিজের নাম ধরে বলে যে আমি অমুক বলছি, তোদের নামাজ পড়তে হবে না, উজু করতে হবে না, শুধু আজান দেবে, মসজিদে গিয়ে বসে থাকবে। এরপরে বলেন একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, তুমি আজান শুনে মসজিদে বসে আছো, বসে বসে দেখছো তোমার আব্বা যাচ্ছে, চাচা যাচ্ছে, চাচাতো ভাই যাচ্ছে, পাড়ার লোক যাচ্ছে, এলাকার লোক যাচ্ছে, গ্রামের লোক যাচ্ছে। দেখতে দেখতে একদিন মনেই হবে, সেই যখন বসে বসে দেখছি দরকার নেই, এদের সাথে নামাজেই দাঁড়িয়ে যায়, মনে হবে না? হবে না। তাই আমার আব্বা বলেন, এই তোদের নামাজ পড়তে হবে, শুধু মসজিদে ঢুকে বস। তা গেলাম না আমরা। এই নিয়ামত যদি পেতে চাই আপনি আমি, উজু করতে হবে। কিন্তু এখন তো উজুর সিস্টেম জানেন তো, এই উজুর ফরজ কটা? মুরব্বীদের বলার দরকার নেই, শুধু যুবক ছেলেগুলো বলেন উজুর ফরজ কটা। আর গোসলের ফরজ? হ্যাঁ, খামাখাই ঠিক বলছেন তো নাকি? তিনটে গোসলের ফরজ, তিনটে খামাক, এক জায়গায় বলছে লুঙ্গি, গামছা, কি সাবান। কি শুনে অবাক হয়ে যাচ্ছে, বুঝে গোসলের ফরজ তিনটে, লুঙ্গি, গামছা, সাবান। আমি শুনে অবাক, হাসি কি? আল্লাহ আমাদের হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। জানি না সমাজের ছেলেগুলো ফরজ গোসল ঠিক বলছে না ভুল বলছে? ভাইরা আমার, এইভাবে যদি বলে যায় রাত পার হয়ে যাবে, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন এটা বলে শেষ করা তো যাবে না। কোরআন শরীফ চলে আর একটা কথা বলি, আমার নবীকে একদিন একটা লোক নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাগিরা আমার নবীকে গিয়ে বলেছেন, ও মুহাম্মদ তুমি হচ্ছে একটা পাগল। সূরা আল কালাম থেকে বলছি কথাটা,
আমার নবী পাককে গিয়ে বলেছিলেন ও মুহাম্মদ তুমি হচ্ছে একটা পাগল আমার নবীকে পাগল বলে গাল দেয় কু কথা বলে বাজে কথা বলে খারাপ কথা বলে এই কথা শুনে নিয়ে আমার নবীর মনটা খারাপ চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আমার নবী কাঁদছেন আল্লাহ পাক আমাকে এইভাবে কথা বলবে পাগল বলে গাল দেবে আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আমার চাচা নাই আমার বাপ নাই আমার মা নাই আল্লাহ পাক আমার খাদিজা পর্যন্ত বেঁচে নাই আল্লাহ আমাকে পাগল বলে গাল দেবে আমার প্রসাদপুর এলাকার বারাসাত এলাকার ভাইরা আব্বারা শুনে নিন মন খারাপ আমার নবী পাকের আর আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে তিনি পাঠিয়ে দেন একটু মহব্বত করে হবে না একটু আওয়াজটা জোরে হবে না আচ্ছা প্রশ্ন করি আপনাদের আমি ছাড়া যত হুজুর ওয়াজ শুনেছেন দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে জোরে বলে না সুবহানাল্লাহ এ বলে না বলে না আমার আগের হুজুর বলছিল না বলছিল না আচ্ছা কেন বলে বলেন কেন বলে কেন হুজুর মলি সাহেব পীর সাহেব বক্তা আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলে না সুবহানাল্লাহ কেন বলে ঘুম ভাঙানোর জন্য এ কথা বলে না নাকি এমন কোন ব্যাপার আছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না জোরে বললে পৌঁছাবে জি না আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর আমার আল্লাহ সামিউম বাসির অন্তরে অন্তস্তরে খবর জানেন এমনকি পিপড়া বা পিপীলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান যে আল্লাহ পিপড়া বা পিপীলিকার পায়ের আওয়াজ শুনতে পান সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলাই জানি না তবে আমি এই জন্য বলাই মনে রাখবেন রাসূলে করিম বলেছেন একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যেমন দশটা নেকি দেন দশটা গোনা মাফ করে দেন দশটা মাকাম বাড়িয়ে দেন কোন হুজুর কেন বলাই জানি না আমি এই জন্য বলাই যে আমার বাপেরা ভাইরা যুবকেরা আমরা একসাথে যেমন বসেছি এখানে বসার কারণে আল্লাহ নেকি যেমন দেবেন সওয়াব যেমন দেবেন পাশাপাশি আল্লাহ জীবনে অনেক গুনাহগুলোকে মাফ করে দেবেন এই জন্য আপনাদের বারবার বলাচ্ছি বিরক্ত হচ্ছেন না তো আপনারা আমি এই নিয়ত করে বলাই কোন হুজুর কেন বলাই জানি না আমি চাই আমিও তো গুনাহগার ভাববেন না যে আমজাদ হুজুরের ছেলে আমি ধোয়া তুলসী পাতা না একদম না কবরে গেলে আমাদের বেশি ঠ্যাঙাবে এই বক্তাগুলোকে সব থেকে বেশি ঠ্যাঙাবে কোরআন শরীফে একটা কথা আছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেগুলো তোমরা করো না কেন বলে বলে বেড়াও আমার মতো অনেক হুজুর মলি সাহেব ওয়াজ করে কিন্তু কিছু মান নিজেই মানে না অনেক হুজুর আছে নামাজই পড়ে না আছে না না খেয়াল করে দেখবেন তাকাবেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে আরো আর বেশি গভীরে যাচ্ছি না আরো কত কি সব খারাপ কাজের সাথে যুক্ত থাকে আল্লাহ হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন আমি আমাকেও বলছি কেন কবরে আমাকে জবাব দিতে হবে পীর সাহেবের ছেলে হুজুরের ছেলে এর ছেলে অমুকের ছেলে কোনো লাভ আছে নাকি কিচ্ছু লাভ নেই তবে মানাকেবে আহলে বাইত সম্পর্কে হাদিস পাকে একটা স্পেশালিটি আছে ওটা খাস ব্যাপার আমার রাসূলুল্লাহর মনটা খারাপ আমার নবীকে পাগল বলে গাল দেয় আল্লাহ বলে জিব্রাইল চলে যাও আল্লাহ নাযিল করে দিলেন নুন আল কালাম মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাত রব্বিকা বিমাজনুন জিব্রাইল বলে দাও আমি আল্লাহ বলছি আল্লাহ বলছি আমি আল্লাহ বলছি আল্লাহর রহমতে আল্লাহর ফজলে আল্লাহর করুণায় আমার হাবিব তিনি কোনো পাগল নন মন খারাপ কার রাসূলের মন খারাপ কার রাসূলের জোরে বলেন মন খারাপ কার সান্ত্বনা দিচ্ছেন কে এর জোরে হবে না জোরে হবে না মন খারাপ রাসূলের আমাদের মন খারাপ হলে বাপ সান্ত্বনা দেয় মা সান্ত্বনা দেয় ছেলে সান্ত্বনা দেয় স্বামী স্ত্রী সান্ত্বনা দেয় এই রোল মন খারাপ রাসূলের সান্ত্বনা দিচ্ছেন তামাম কায়নাতের মালিক আমার আল্লাহ সেই নবীকে আমাদের সমাজে কিছু লোক আমাদের মতো বলে মরে গেছে পচে গেছে বলে শাফাআত করতে পারবে না বলে বড় ভাইয়ের মতো তুলনা করে সেই নবীকে আমাদের ইস্তাগফিরুল্লাহ আমি কদিন আগে একটা কিতাবে পড়ছিলাম একটা লোক হাতে একটা লাঠি মতো নিয়ে নবী মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী রওজার গায়ে খোঁচা মেরে বলছে আমার যদি ক্ষমতা থাকতো মুহাম্মদ রসুলের মাজার গম্বুজ কবরসব ভেঙে উড়িয়ে দিতাম এর ভেতরে মুহাম্মদ নেই ওর হাড় হাড্ডি গোস্ত মাংস নেই নাউজুবিল্লাহ বলবেন না যদি বলবেন নাউজুবিল্লাহ
আমাদের আকীদা কি নবীরা জিন্দা না মুর্দা? সবাই মিলে বলেন আহলে সুন্নাতুল জামাত দাদা পীর সাহেবের আকীদা কি নবীরা জিন্দা না মুর্দা? ও বলছে সব কিচ্ছু সব বেকার, ওদের কিন্তু ফলোয়ার বেঁচে আছে। ওই লোকটাকে ফলো করার লোক পৃথিবীতে হাজার হাজার আছে, যারা নবীকে ছোট করতে চায়, শানকে ছোট করতে চায়, মাকামকে ছোট করতে চায়, ইজ্জতকে ছোট করে আমাদের মতো বানাতে চায়। একই কোরআন শরীফ, এটা মাথায় রাখবেন, কোরআন শরীফ এক। এই একই কোরআন শরীফে কিছু আলেম উলামা হুজুর মলি সাহেব পীর সাহেব আছে নবী শান বাড়ান চায়, আর ওই কোরআন শরীফে কিছু লোক আছে নবীকে ছোট করতে চায়। ঠিক বলছে না ভুল বলছে? ওখান থেকে যেমন আয়াত দিয়ে মানে দিয়ে ব্যাখ্যা করে ঘুরিয়ে ছোট করতে চায়। আমার আল্লাহ পাক আমার নবীকে বললে আমার হাবিব মন খারাপ আপনি করবেন না, আমি আল্লাহ বলছি আল্লাহর রহমতে আল্লাহর করুণায় আপনি কোনো পাগল নন। এই কথা বলার পরে তা আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীকে আরো জানিয়ে দাও ওয়ালিদ ইবনে মাগিরা যে আমার নবীকে পাগল বলে গাল দিয়েছে। আমি আল্লাহ পাক তার দশটা খারাপ চরিত্রের কথা, খারাপ গুণের কথা প্রকাশ করে দিয়ে সর্বশেষে বলেছিলেন সে হচ্ছে একটা হারামি বাচ্চা। যদি কাউকে হারামির বাচ্চা বলায় সে রেগে যাবে না, খেপে যাবে না, খুশি হবে গো? রেগে যাবে না? যাবে না। আমার আল্লাহ কোরআন শিবে বলছেন ওয়ালিদ ইবনে মাগিরা তার দশটা খারাপ গুণ, সে একজন মিথ্যুক, খারাপ লোক, বাজে লোক, হিংসুক, এরকম করে সর্বশেষে বলেছেন সে একটা জারর সন্তান, হারামির বাচ্চা। ওয়ালিদ ইবনে মাগিরা শুনে রেগে গেছে, সোজা চলে গেছে মায়ের কাছে। অনেক বড় রেবায়াত এটা, সানে নুজুলটা অনেক বড়, আমি ছোট করে গল্প করে বলছি। সোজা চলে গেছে মায়ের কাছে, মা কদিন আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রসুলকে আমি বাজে কথা বলেছি, কু কথা বলেছি, খারাপ কথা বলেছি, আপনি জানেন সে আমাকে আমার দশটা খারাপ চরিত্রের কথা প্রকাশ করেছে, তার মধ্যে নটা কিন্তু সত্য বলেছে, আর সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা। আম্মা আমি হালালি সন্তান না হারামি সন্তান পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আপনি ছাড়া। ঠিক না বেঠিক? মা ছাড়া কেউ বলতে পারবে? কোন মা কি সত্যি স্বীকার করবে? মা বলবে না, যা এখান থেকে জান চালাস নি, মোহাম্মদের কথা নিয়ে আমাকে বিরক্ত করিস না, যুবকটা ছাড়বে না, না আপনাকে বলতে হবে আম্মা। মা বলবে না, সে কোমর থেকে তলোয়ারটা বার করছে, মা যদি তুমি না বলো এই তলোয়ার তোমাকে জবাব দেবে। তলোয়ার দেখলে মানুষের ভয় আসবে না? আসবে না। এখন আমাদের যা ইমান প্লাস্টিকের বন্দুক থেকে ভয় খেয়ে তলোয়ার, মা ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে বলছে বাবা শোন ছেলে তোকে সত্যি কথা বলি, শোন তোর আব্বা বিশাল কোটিপতি মানুষ ছিলেন, অর্থনৈতিক ভাবে দূর সম্বল মানুষ ছিলেন, ঘোড়া দ্বারা উঠ সোনা প্রচুর ছিল, কিন্তু তোর আব্বার পক্ষে তোর আব্বার দ্বারাই আমার গর্বে কোনো সন্তান আসছিল না, আমি খুব চিন্তিত হয়ে দাম, বিশাল টেনশন করছি, তোর আব্বার পরে এত বিশাল সম্পত্তি, এত বিশাল প্রপার্টি, এত সব কে নেবে? আমি এই চিন্তায় চিন্তিত হয়ে তোর আব্বাকে অবর্তমানে লুকিয়ে একটা রাখালের সংস্পর্শে এসেছিলাম, রাখালের সাথে মিশেছিলাম, তার বিনিময়ে তুই হয়েছিস বাবা ছেলে। মোহাম্মদ রসুল সর্বশেষে যেটা বলেছে সেটা সত্য কথা বলে দিয়েছে। এই জন্য ওলামারা লিখে দিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীতে যারা আমার নবীকে গালি দেয়, মিথ্যুক বলে, পাগল বলে, খারাপ কথা বলে, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার সম্পর্কে আগুল তোলে, ফিল্ম তৈরি করে, কার্টুন তৈরি করে, বাজে যারা কথা বলে, ওলামারা বলে দিয়েছে তারা কেউ হালালি সন্তান নয়, সব হারামির বাচ্চা, তাই তো আমার নবীকে গাল দেয়। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় বুঝতে হবে ঈমানে ঘুম ধরে গেছে। ওরা হাদিস শরীফে রাসূল করিম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ আমি রাসূলুল্লাহ আমাকে নিজের জান মাল টাকা পয়সা ছেলে মেয়ে সব কিছু থেকে আমাকে বেশি মহব্বত না করতে পারলে প্রকৃত মুসলমানই হতে পারবে না। কি আল্লাহ হুজুরকে মাকাম দিয়েছে ভাইরা আমার, এইভাবে বললে রাত পার হয়ে যাবে, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে ভাইরা আমার। কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দিদার পাননি, কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেননি, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আমার আল্লাহকে তিনি দেখেন নাই। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই, আল্লাহ পাক আমি মুসা আপনাকে
দেখতে চায়। আল্লাহ বলেন মুসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ পাক ওই সময়ে নূরের একটা তাজাল্লি দিয়ে, নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহর দিদার তিনি পান নাই। কিন্তু আপনার নবী আমার নবীদের নবী, কাবার কাবা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গিয়ে সাত আসমান পার করে মাকামে মাহমুদ পার করে সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে গিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। জোরে হবে না? মহব্বত করে হবে না? কি মাকাম হুজুরকে! কোন নবী ডাইরেক্ট নিজের চোখে দেখেনি আমার হুজুরকে, আমার আল্লাহকে দেখেননি, শুধুমাত্র আপনার নবী আমার নবী দেখেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে কি করে ছোট করে আমার তো মাথা কাজ করে। কাবা কাউসাইন ওয়াদনা, ধনুকের দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আল্লাহ রাসূল বসে কথা বলেছিলেন। যেদিন জিব্রাইল আমার নবীকে নিয়ে যাবেন মেয়েরাজে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যেদিন আমার নবীকে মেয়েরাজে নিয়ে যাবেন, জিব্রাইল আসছেন মক্কা শরীফে আমার নবীর ঘরে, যেখানে হুজুর শুয়ে আছেন, দেখছেন আমার নবী ঘুমাচ্ছেন, আল্লাহ নবী ঘুমাচ্ছেন। একটা কিতাবে দেখেছি, সব কিতাবে এই কথাটা নেই, একটা কিতাব আমি পেয়েছি যে জিব্রাইল যখন দেখছেন আল্লাহ নবী ঘুমাচ্ছেন, রাসূলুল্লাহর গায়ে হাত দিয়ে ডাকছেন না, আওয়াজ করে ডাকেননি, জিব্রাইল নিজের জিবটা নিজের জুব্বাটা আল্লাহ নবীর কদম শরীফে লাগিয়ে রাসূলকে ঘুম থেকে তুলছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কথিতরা চুপ করতো, পিছন দিকের ভাইগুলো বলেন তো সুবহানাল্লাহ। আমি একটু কানে কম শুনি, জোরে হবে না সুবহানাল্লাহ। সব তাবারুক খাবে বলে ভ্যাকসিন নিয়ে কি টেম্পার কমে গেল নাকি, না খিদে লেগে গেছে তা আবার খায় বলে আল্লাহ ভ্যাকসিন নিয়ে কমে গেছে বলছে? মারহাবা মারহাবা তকবীর দেখে না রে তকবীর, কি মাকাম দেখেন জিব্রাইল আমিন নিজের জিবটা রাসূলুল্লাহর কদম শরীফে দিয়ে হুজুরকে ঘুম থেকে তুলছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, জিব্রাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হয়ে যান, আল্লাহর দিদারে যেতে হবে। নবী উযু করলেন, পরিষ্কার হয়ে গেলেন। জিব্রাইল আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? কাবা শরীফের পাশে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে বসালেন, আল্লাহ নবীর সিনাটাকে অপারেশন করলেন, সিনা চাক করলেন, জমজম দিয়ে সব পরিষ্কার করলেন, আবার সিনাটা লাগিয়ে দিলেন, বোরাক এসে গেল, বোরাক করে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস শরীফ। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের আমানত, মুসলমানদের সম্পদ, ইসরায়েল দখল করে নিয়েছে। মনে রাখবেন বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেখানে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 সমস্ত নবীদের কদম শরীফ সেখানে পড়েছে, সব নবীদের পা পড়েছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে পৌঁছালেন, দেখছেন আদম নবী দাঁড়িয়ে, ঈসা নবী দাঁড়িয়ে, নূহ নবী দাঁড়িয়ে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে, সব নবী দাঁড়িয়ে আমার রাসূলে করিম জিব্রাইলকে, জিব্রাইল কি করব, সব নবীরা দাঁড়িয়ে, সব নবী দাঁড়িয়ে, আল্লাহু আকবার। জিব্রাইল আমি আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে তাকাতে হবে না, কারো সাথে কথা বলতে হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, দুরাকাত নামাজ পড়ালেন, আমার নবী ইমাম, আদম নবী মুক্তাদি, নূহ নবী মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি, ইসহাক নবী মুক্তাদি, সমস্ত নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে আমার নবী ইমাম, আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম তিনি বানিয়ে দেন। দুরাকাত কমপ্লিট, জিব্রাইল বললেন চলেন, নিয়ে গেলেন প্রথম আসমান, 2 নম্বর আসমান, 3 নম্বর আসমান, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে নবী মুসার সাথে দেখা। এটা মনে রাখবেন, ক নম্বর আসমানে, 6 নম্বরে, 7 নম্বরে গেলেন ইব্রাহিম নবীর সাথে দেখা, বাইতুল মামুর পার হয়ে গেলেন ফেরেশতাদের কেবলা, সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের সীমানা পার হয়ে গেলেন কোথায়? আহ,
কত দূর রাস্তা, কতটা রাস্তা কেউ জানে না। সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী চলে যাচ্ছেন পার করে, আর সে চলে গেলেন আল্লাহর সাথে বসলেন, কথাবার্তা বললেন, আমার আল্লাহকে নিজের দুটো চোখে আমার আল্লাহ দিদার করেছিলেন, দেখা করলেন, কথা বললেন। কি কথা বলেছেন মনে রাখবেন, কি কথা বলেছেন, এটা তো অনেক হুজুরদের মুখ থেকে শুনেছেন, ওলামাদের মুখ থেকে, যে আমার আল্লাহ মেরাজে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ দিদার দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, কাছাকাছি বসে কথা বলেছেন, কি কথা বলেছেন জানেন, শুনেছেন কখনো? আল্লাহ আল্লাহ নবী কি কথা বলেছেন, কতক্ষণ কথা বলেছেন, কি বিষয়ে কথা বলেছেন, কি নিয়ে কথা বলেছেন, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না, সুবহানাল্লাহ, কেউ জানে না। তবে হ্যাঁ, একটা কিতাবে আমি একটা পড়েছি, যদিও এই রেবায়াতটাকে নিয়ে অনেক মুহাদ্দিসিনরা মতভেদ করেছে, যেই বলেছেন, কেউ একে দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন, এক এক কথায় মতভেদরা মুহাদ্দিসিনরা মতভেদ করেছেন, কিরকম তাও আমি ঠিক বলতে চাইছি না, ফজিলতের জন্য আপনাদেরকে শোনাচ্ছি। একদিন আবু বকর সিদ্দিক আম্মা যেন আয়েশাকে বলেছেন, আয়েশা তুমি যদি সুযোগ পাও রাসূলকে একটা প্রশ্ন করবে, তো কি প্রশ্ন, যে রাসূলকে করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিরাজে গেলেন, আল্লাহ দিদার করলেন, জান্নাত দেখলেন, জাহান্নামা দেখলেন, সব কিছু দেখে যখন ঘুরে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে যে কথা বলেছেন, কি কথা বলেছেন, একটা কথা বলা যাবে? আবু বকর সিদ্দিক এটা নিজের মেয়েকে শিখিয়ে দিচ্ছে। আম্মা যেন আয়েশা সিদ্দিকা শুনলেন, রাসূল কারীমের সাথে কথাবার্তা বলছেন, গল্প করতে করতে, স্বামী স্ত্রী গল্প করতে করতে, একদিন সুযোগ বুঝে প্রশ্নটা প্লে করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা একটা প্রশ্ন করব আপনাকে, হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ না, আগে আপনি বলেন জবাব দেবেন কিনা, আপনি উত্তর দেবেন কিনা বলেন, তবে করব। রাসূল হাসছেন, আয়েশা না বলো না, আমি তো বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, বলবেন কিনা তবে বলো। আম্মা যেন আয়েশা, স্বামী স্ত্রীর ব্যাপার, হুজুর হাসছেন, বলেন আয়েশা। আম্মা যেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ দিদারে গেলেন, আল্লাহর সাথে দেখা করেছেন, মিরাজে গেলেন, দুজনে কথা বলেছেন, জান্নাত জাহান্নামা দেখেছেন, তা আল্লাহর সাথে কি কথা বলেছেন, আল্লাহ কি কথা বলল আপনার সাথে, একটা কথা বলা যাবে, যে একটা কথা বলেন আমাকে, আমি আয়েশা শুনতে মন চায়। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেলাম। রাসূল হাসছেন, এসে বলছেন, আয়েশা আমার মন বলছে প্রশ্ন তোমার নাই, আমার আবু বকরের প্রশ্ন। সুবহানাল্লাহ বলবেন না, কালকে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসছেন, এসে বলছেন, আয়েশা আমার দিল বলছে তোমার নাই, আমার আবু বকর সিদ্দিকের প্রশ্ন, কেন এমন প্রশ্ন আবু বকর ছাড়া কারো মাথায় আসতে পারে না, সুবহানাল্লাহ বলেন। হুজুর সেই দিনে জবাব দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলেছেন, যদি কেউ কারো ভেঙে যাওয়া দিল, ব্রেকআপ হওয়া দিল, আঘাত পাওয়া দিল, কষ্ট পাওয়া দিল, জি যদি জুড়িয়ে দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনি আমি সুবহানাল্লাহ বললাম, আর আমার আবু বকর সিদ্দিক কাঁদছেন। আম্মা যেন আয়েশা বলছেন, কাঁদছেন কেন আয়েশা, তুমি যে পজিটিভ দিকটা দেখলে, ঘুরিয়ে দেখলে, আল্লাহ বলেছেন যদি কেউ কারো ভেঙে যাওয়া দিল জুড়ে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব, আর ভালো দিল যদি কেউ ভেঙে দেয়। আমি কি বোঝাতে পারছি নাকি? আমি আয়েশা, তুমি তো পজিটিভ দিকটা থাকলে, আল্লাহ বলেছেন ভাঙা দিল জুড়ে দিলে মাফ, আর ভালো দিল যদি কেউ ভেঙে দেয়। আজকে আমাদের সমাজে বহু লোক আছে, লোকে টিটকিরি মারে, খোঁচা মারে, ক্রিটিসাইজ করে, চিমটি কেটে কেটে কথা বলে, আছে না? না, লোকের মনে দুঃখ দেওয়া খুব কঠিন গোনার কাজ। তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নামা দেখলেন, আমার নবী জান্নাত জাহান্নাম পুলসিরা সব কিছু দেখে নিয়ে আমার নবী দুনিয়ায় আসবেন, মাকামে মাহমুদ পার হয়ে, বা সাইয়্যিদ সিদরাতুল মুনতাহা মাকামে মাহমুদ পার হয়ে যখন 6 নম্বর আসমানে আসেন, মুসা নবীর দিদার পেয়ে যান। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে গেলেন, নিজের দিদার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি নজরানা দিলেন একটু বলে দেন। এই যে কমিটির ভাইরা আমাকে দাওয়াত করেছেন, কিছু খুশি করে নজরানা দেবে তো না দেবে না, কথা বলে না, একটু কিছু দেবে। তা মুসা নবী বলছেন, আল্লাহ যে আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, কি নজরানা দিলেন? রেবায়াত অনেক বড়, আমি ছোট করে গল্প করে বলে দিই।
রাসূল করিম বলেন আল্লাহ তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। নবী খুশি হয়ে গেছে, 50 ওয়াক্তের নামাজ? হ্যাঁ। মুসা নবী অবাক, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মতদের দিয়ে দেখে নিয়েছো, হবে না, আপনি আল্লাহকে বলেন কমাতে। আল্লাহ কি বলেন? আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বলেন 5 কমালাম। আবার আসছেন, আবার মুসা নবী সে দেখা কত কমিয়েছেন, 5 হবে না, আবার যান, আবার গেলেন, আল্লাহ একটু কমিয়ে দেন, 5 কমালেন, আবার আসছেন, আবার মুসা নবী সে দেখা আল্লাহ কম কত কমিয়েছেন, 5। রাসূলের করিম বলছেন আমি আল্লাহ পাকের কাছে আর মুসা নবীর কাছে 9 বার যাতায়াত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না, প্রত্যেকবার 5 করে কমেছে, 5 নয় 45, আর শেষে দাঁড়ালো কত? 5। মুসা নবী বলছেন হবে না, আপনি আবার যান, গেলে ভালো হতো তো নাকি? কথা বলে না, খুশি হয়ে গেছে, হাসছে কেমন? কে রে বাবা, খুশি হয়ে গেছে, আর পুরো মাফ হয়ে জিরো হয়ে যেত। রাসূল করিম বললেন আমি আজ যাব না, আমাকে খারাপ লাগছে, লজ্জা লাগছে, আমি যাব না। রাসূল করিম গেলেন না। আল্লাহ বলে হাবিব আমি আপনার খাতিরে দোয়া কবুল করলাম, আপনি যেটা চান আমি সেটা চাই, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, যান। 5 দিলাম, তবে মনে রাখবেন যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে আমি আল্লাহ কিন্তু 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। জোরে হবে না, সুবহানাল্লাহ। এই জন্য ওলামারা বলে দিয়েছেন আমার রাসূল আল্লাহকে বলেছেন ওয়াক্ত কমাতে, সওয়াব কমাতে বলেন নাই, আল্লাহ আমার নবীর দোয়াকে কবুল করে ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, সওয়াব কিন্তু কমাই নাই। এই 5 ওয়াক্ত নামাজে পড়তে চাই না, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বড় আল্লাহ আমিন। আপনারা বলেন না, যতদিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? যুবকেরা কথা বলেন কমেছে না বেড়েছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো হারাম খোর বেড়েছে না কমেছে? হক কথা বলতে ভয়, একটু জোরে বলেন না, বেড়েছে না কমেছে? ঝেড়ে খাওয়ার লোক, মদ সুদ ঘুষ জুয়া ব্যবিচার সব বেড়েছে না কমেছে? লটারির টিকিট কথা বলে না, লটারির টিকিট কাটা বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? আল্লাহ নামে কেটে দেখি যদি একবার লেগে যায়। আমি একটা ভিডিও দেখেছিলাম, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভিডিওটা, এ কথা প্রায় জায়গায় বলি। একটা মুরব্বী চাচা, আনুমানিক তার বয়স 80-90 বছর হবে, সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, দু তিনটে জেন্দা আছে। ও বুড়ো চাচা দেখি বলছে আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই, অফুরন্ত দয়া, আল্লাহ আমি জানি টিকিট কাটা চলবে না, তারপরে 30 টাকার কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আবদার, আল্লাহ তুমি একবার লাগিয়ে দেয়। এরপর বলছে যদি আল্লাহ একবার যদি লেগে যায়, তুমি বুঝতে পারছো নি? কাকে বলছে বুঝতে পারছো নি? কথা বলেন না, আল্লাহকে কত বড় খব্বিশ বুড়ো দেখেন। আল্লাহ কাছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি, যদি একবার 1 কোটি পেয়ে যায়, আল্লাহ জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিনানা খুঁজে পাবে না। আমি যখন ভিডিওটা দেখছি হাসছি আর ভাবছি, এ চাচাকে যখন মিনহা খালাক নাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠ্যাঙাবে চাচা কুল আর কিরানা খুঁজে পাবে। হাত জোর করে বলে যাচ্ছে আপনাদের, আজ আমাদের সমাজে দিন দিন হারাম বেড়ে যাচ্ছে, সুদ বেড়ে গেল, ঘুষ বেড়ে গেল, এলআইসি বেড়ে গেল, সমিতি বেড়ে গেল, বন্ধন বেড়ে গেল, গ্রুপ লোন বেড়ে গেল, আপনার কি বলে ক্যারামবোর্ড খেলা বেড়ে গেল, তাস খেলা বেড়ে গেল, অথচ ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান দাদা পীর সাহেব কেবলা তার ওসিয়াত নামাতে স্পষ্ট বলে গেছেন তাস খেলা চলবে না, জুয়া খেলা চলবে না, টিকিট কাটা চলবে না, অথচ দাদা হুজুরের মুরিদ দাবি করি, মহাব্বত করি, দাবি করি, তার কথাগুলো আমরা মানি না। চ্যালেঞ্জের সাথে বলতে পারি আপনাদের, দাদা হুজুরের মুরিদ দাবি করছি আমরা, দাদা হুজুর বলেছেন ফুটবল খেলা, এই কাপড় মাথায় দিলে ফুটবল খেলা যাবে, কিন্তু আমাদের সব দাদা হুজুরের মুরিদ গুলো বাপ রে বাপ, খেলা হলে এরা আগে টুপি পরে চলে যাচ্ছে। ছোটবেলায় আমিও খেলা দেখতে গেছি, কিছু কিছু মুরব্বীকে দেখেছি যতগুলো গোল হয় ততগুলো ডিগবাজি দেয়, আছে না? না, খুশি হয়ে গেছে। আমি ছোটবেলায় খেলা দেখতে গেছি ফুলফুড়া মাঠে খেলা, তো এখন আর যাই না, আগেই যেতাম, তা ছোটবেলায় দেখতাম কিছু কিছু মার্কা মারা বুড়ো আছে, যতগুলো গোল হবে চাচা ততগুলো ডিগবাজি দেবে, ঠিক বলছে না ভুল বলছে? সব পিছনে লেগে যায়, সব চলবে না,
দাদা হুজুরকে যদি মোহাব্বত করে থাকেন তার ওসিয়াতনামা পড়েছেন আশা করি ফুরফুরার মানুষ আপনারা পড়েছেন আর যদি পড়েন দাদা হুজুর তার ওসিয়াতনামাতে স্পষ্ট লিখে গেছে চলবে না অতএব আমরা দাদা হুজুরকে মোহাব্বতের কথা বলি প্রেমের কথা বলি murid দাবি করি আসলে murid না সব ফেক murid আমরা আপনি কি রাগ করছেন নাকি একটা হাদিস আমার মনে পড়ছে বেশি কষ্ট দেব না আপনাদের এই হাদিস শরীফটা বলেই আমি দোয়া চাইবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله مجھکو پلا دے عشق کا جام مجھکو پلا دے عشق کا جام تو آقا او میں ہوں غلام رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنی دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تجھ کو سلام بھیج خدا نے تجھ کو سلام تو آقا او میں ہوں غلام مجھ کو پلا دے عشق کا جام مجھ کو پلا دے عشق کا جام تو آقا او میں ہوں غلام اللہم وعلی علی আমার দিনদার নেককারী ইমানদার ভাইরা একটা হাদিস আমার মনে পড়ছে সেটা বলে আপনাদের খেদমত থেকে আমি ইনশাআল্লাহ বিদায় নেব হাদিস শরীফটা অনেক বড় একটা পৃষ্ঠার হাদিস আমি ছোট করে আপনাদের গল্প আকারে বলে দিতে চাই এই রকম হাদিসটা আল্লাহর নবী জামানাতে একটা লোক তাওরাত কিতাব পড়ছিলেন কষ্ট হচ্ছে না তো আপনাদের তাওরাত কিতাব পড়ছিলেন তাওরাত কিতাব পড়তে 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 তাওরাত কিতাবের ভিতরে চার জায়গায় আমার নবী পাকের নাম মোবারক সে পেয়ে যায় একটু মহব্বত করে হবে চার জায়গায় সে যখন রাসূলুল্লাহর নাম পায় তার রাগ হলো কে মোহাম্মদ কোথায় বাড়ি এর নাম তাওরাত কিতাবে কেন থাকবে তাওরাত তো আল্লাহ আমাদের নবী মুসাকে দিয়েছে নাম যদি থাকে মুসা নবী থাকবে সে আল্লাহর নবীর নামটা কেটে আগুনে পুড়িয়ে দেয় ফাকাতাহা ওয়া হাররাকাহা সে সেটা কাটলো আগুনে পুড়িয়ে দিল আবার পরের সপ্তাহে তাওরাত কিতাব খুলে পড়ছে পড়তে পড়তে আমার নবীর নাম সে আট জায়গায় পেয়ে যায় আবার রাগ হলো কে মোহাম্মদ এর নাম কেন থাকবে তাওরাতের নাম তো মুসা নবী থাকবে এ রাখার দরকার নেই পুড়িয়ে দে কেটে আবার পুড়িয়ে দেয় আবার পরের সপ্তাহে আবার তাওরাত কিতাব খুলে পড়ছে আল্লাহু আকবার সুম্মা আল্লাহু আকবার তাওরাত কিতাব পড়তে পড়তে আমার রাসূলুল্লাহ নাম সে 12 জায়গায় পেয়ে যায় চার জায়গায় কেটে আট জায়গায় কেটে কথা বলেন না আমার ভাইরা 12 জায়গায় সে নিজে বর্ণনা করছেন আমার মনে হতে লাগলো যদি এইভাবে মুহাম্মদের নাম কাটতে থাকি কাটতে থাকি কাটতে থাকি হয়তো দেখা যাবে একদিন গোটা তাওরাতটা মুহাম্মদ রাসূলের নামেতেই ভর্তি হয়ে গেল ভাইরা আমার গোটা তাওরাত কিতাবটা রাসূলের নামেই ভর্তি হয়ে গেছে সে আর কাটলো না সে নিজের ধর্মের পণ্ডিতের কাছে গেল গিয়ে বলছেন পণ্ডিত আপনি আমাকে বলেন মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদটা কে পণ্ডিত বলছে কি ব্যাপার তুমি রাগে এসেছো কোনদিন তো জিজ্ঞেস করুন ওই সময় তিনি বলতে লাগলেন আমি তাওরাত পড়ছিলাম তাওরাত পড়তে পড়তে মুহাম্মাদের নাম চার জায়গায় পেয়েছিলাম আমি সেটা কাটলাম আগুনে পুড়িয়ে দিলাম আবার পরের সপ্তাহে পড়ছিলাম আট জায়গায় পেয়েছিলাম আবার কাটলাম আবার আগুনে পুড়িয়ে দিলাম আবার পরের সপ্তাহে যখন বললাম না 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 মুহাম্মাদের নাম আমি 12 জায়গায় পেয়েছিলাম এখন আপনি আমাকে বলেন এই মুহাম্মাদটাকে কোথায় বাড়ি কোথায় ঠিকানা কেন না আমি একবার নিজে চোখে দেখতে চাই পণ্ডিতটা বলবে না 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 সে বলবে না যুবকটি শুনবেন না পণ্ডিতটা সে বলবে না আল্লাহর নবীর পরিচয় সে দেবে না কেননা সে জানে যদি যুবকটিকে আমার নবীর পরিচয় দিই সে আমার নবীর কাছে যাবে আমার নবীর কাছে যা মানে আমার নবী পাকের আখলাক আদর্শ ব্যবহার দেখে আমার নবীকে আল্লাহর নবী বলে মেনে নেবে
পণ্ডিত বলবে না, যুবকটি শুনবেন না। সর্বশেষে যুবকটি তলোয়ারটা বার করে বলছেন, যদি তুমি পরিচয় না দাও তলোয়ারটা জবাব দিয়ে দেবে। ওই সময় পণ্ডিত বললেন, মুহাম্মদ যার বাড়ি মক্কা শরীফ, তিনি এখন মদিনাতে রয়েছে, যদি তুমি মদিনাতে যাও এই মুহাম্মাদের দিদার তুমি পেয়ে যাবে। পণ্ডিতের থেকে পরিচয় নিলেন, সংক্ষেপ করছি কয়েক মাসের খাবার সাথে নিলেন, নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে যখন তিনি মদিনা শরীফে প্রবেশ করছেন, প্রবেশ করে সোজা মদিনার মসজিদে নববীতে চলে গেলেন, গিয়ে আওয়াজ দিচ্ছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, হে মদিনার মানুষেরা আমাকে একটু বলবেন কেন, আমি মুহাম্মদ রসুলকে একবার নিজের দুটো চোখে দেখতে চাই। এটা তো খুশির কথা, দুঃখের কথা কি জানেন, ওই মানুষটা মদিনা শরীফে পৌঁছানোর তিন দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছে। কদিন আগে লোকটা রসুলকে দেখবে বলে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে মদিনায় এসেছেন, মদিনায় আসার তিন দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছে। দুঃখের কথা, যেই বলেছেন মোহাম্মদ কোথায় একটু বলেন, আল্লাহ নবীর নাম শুনে সাহাবারা সব কানতে শুরু করে দিয়েছে, গোটা মদিনার মসজিদ নববীতে সব সাহাবারা কাঁদছেন, কেউ জবাব দিচ্ছেন না। যুবকটি অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, মুহাম্মাদের নাম নিয়ে ডাক দিলাম, কেউ কোনো কথা বলল না, কেউ কোনো জবাব না দিল না, সময় চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী নাম শুনে কাঁদছেন, কাঁদবে তো কাঁদবে কথা, তিন দিন নবী বিদায় নিয়ে নিয়েছেন, সাহাবাদের ঘাট আটকা, আল্লাহ নবীর নাম শুনে কাঁদেন, সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, যুবকটি অবাক, কি ব্যাপার, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো জবাব দিচ্ছে না, সবে চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়। এইভাবে যখন কিছু সময় পার হয়ে গেল, হযরত আলী নিজের কান্নাটা কন্ট্রোল করে বলেছিলেন, কে বাবা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, তুমি আমাদের কাটাখায় নুনের ছিটা দাও, তুমি কি জানো না আল্লাহর নবী তিনি আমাদের মাঝেতে নাই, তুমি জানো না, এসে কাটাখায় নুনের ছিটা দিচ্ছ। হযরত আলীর কথা শুনে যুবকটার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, যুবকটি কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আমার আল্লাহ, কি দোষ করলাম, কেন তওনাতটা পড়লাম, যদি মা পড়লাম কেন মুহাম্মাদের নামটা পেলাম, যদি মা পেলাম কেন কাটলাম, আল্লাহ কেন দিদারটা পেলাম না, আমার দোষ কি, আমার অপরাধটা কি, কেন আমি আমার নবীর দিদারটা পেলাম না। যুবকটি এইভাবে কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ওই যুবকটির কান্না দেখে সাহাবাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। অনেকক্ষণ পরে যুবকটি হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি কি আমাকে আল্লাহ নবীর একটা জামা মুবারক দেবেন, আমি নবী পাককে দেখলাম না, আমার নবীর জামা মুবারক থেকে আমি আমার নবীর গায়ের খুশবুটা নিতে চাই। হযরত আলী বললেন, ঠিক আছে, হাদিসটা একটা পিসটা আমি ছোট ছোট করে দিচ্ছি, চলে গেলেন ফাতে, ফাতেমা তোমার কাছে আব্বার রসুল করিম একটা জামা আছে, দাও, কি করবেন, একটা মানুষ এসেছেন অমুক দেশ থেকে, রসুল্লাহর নাম শুনে বিয়াদবি করেছে, দেখবে বলে এসেছে, দেখতে পাইনি, সে হুজুরের জামা চাইছে, কেন, আল্লাহ নবীর জামা মুবারক একটা দেখে মনটাকে একটু শান্ত করতে চাই। সুবহানাল্লাহ, আহ, আম্মা জান ফাতেমা একটা জামা দিলেন, রসুল করিমের জামা মুবারক মদিনার মসজিদে আনা হলো, সাহাবারা সব একে একে চুমা দিচ্ছেন, কাঁদছেন, মহব্বত করছেন। এই যুবকটার কাছে এসে গেল, যুবকটা জামাটা নিয়েছেন, চুমা দিয়েছেন, চোখে বুলিয়েছেন, আর চোখ দিয়ে পানি গড়িয়ে বলছেন, ভাই আলী, এই জামা থেকে আমি এমন একটা খুশবু পাচ্ছি, এই খুশবুটা আমি আমার জীবনে কোনোদিন পাই না। এটা তো সকলে জানেন, আল্লাহ নবী খুশবুদার নবী ছিলেন, হুজুর যখন হাঁটতেন গোটা রাস্তাটা আল্লাহ খুশবুদার মানিয়ে দেন। সুবহানাল্লাহ, যুবকটি রসুল্লাহ জামাটা ফেরত দিলেন, ফেরত দিয়ে বলছেন, ভাই আলী, একটা কথা বলবো, জি বলেন, আমি তো নবীকে দেখবো বলে এত রাস্তা অতিক্রম করলাম, নবীর দেখা পেলাম না, আপনি কি আমাকে বলবেন আমাদের রসুল কেমন দেখতে ছিলেন। সুবহানাল্লাহ, বলবেন না, সবাই মিলে বলবেন না, আচ্ছা এটুকু বলবো না, দোয়া করে দেবো, সকলে শুনতে চান, পিছন দিকের ভাইরা কি বলছেন, যদি বলে রসুল্লাহ কেমন দেখতে ছিলেন এইটুকু বলবো। আল্লাহ একবার, ভাই বলছে পিছনের লোক চলে যায়, চলে যাক, আপনি চালিয়ে যান, আল্লাহ একবার। শোনেন, এইটুকু ছোট্ট করে বলে দিই, যুবকটি বলছেন, ভাই আলী, বলতে হবে রসুল্লাহ কেমন দেখতে ছিলেন, আলী বলছেন, না আমি বলবো না,
আমার সব সাহাবারা বড় বড় ভাইরা আছেন, তারা বলবে না হবে না আপনি বলেন। যুবকটি যখন শুনবেন না, রসূল করিম বলেছেন, হযরত আলী বলেছেন, শুনেন আল্লাহ আমার নবীকে এত সুন্দর বানিয়েছিলেন, আমার নবীর কোনো মিসাল উদাহরণ নাই। সুবহানাল্লাহ, একটু আওয়াজটা জোরে হবে না? আমার নবীর আশিকগণ একটু মোহাব্বত করে বলবেন না, শেষ সময়ে গলার ভলিউমটাকে বাড়ানো যাবে না। সুবহানাল্লাহ, নবীর কোনো উদাহরণ নাই। আমার নবীর কপালটা প্রশস্ত ছিল, চওড়া ছিল। আমার নবীর ভুরুটা সামান্য জোড়া নয়, জোড়াটাই প্রকৃতির ছিল। আল্লাহ রসুলের চওড়া প্রশস্ত সুন্দর দাড়ি মোবারক ছিল। আল্লাহ রসুল যখন হাসতেন, আমার আল্লাহ নবীর দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। হযরত আলী বলছেন, নবী এত সুন্দর দেখতে ছিলেন, নবীর চেহারা একটা নূর জলজল করত। রামমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন, ইউসুফ নবীকে দেখে সেই জামানার মেয়ের আঙুল কেটেছে, তারা যদি আমার রসুলকে দেখতো, আমি আয়েশা বলছি আঙুল নয়, আল্লাহ এত সুন্দর আমার নবীকে বানিয়েছেন, ওরা তাদের কলিজাগুলোকে কেটে ফেলতো। হযরত আলী বলছেন, আমার নবীর কাঁধটা প্রশস্ত চওড়া ছিল। আমার নবী তিন ভাবে চুল রাখতেন, একটা চারিদিক সমান, একটা কানের লতি বাড়াবার, একটা কাঁধ বা ঘাড় বাড়াবার। রসুল তিন ভাবে রাখতেন। আমার নবীর জিসিম মোবারকে মেদ বলে কোনো কিছু ছিল না। আমার নবীর বুক থেকে নাভি বাড়াবার সরু একটা পশমের রেখা ছিল। সুবহানাল্লাহ, এরকম একটা একটা করে হাতের বর্ণনা, পায়ের বর্ণনা, চোখের বর্ণনা, চেহারা মোবারকের বর্ণনা দিচ্ছেন। লোকটা বলছে, ভাই আলী তুমি সত্য বলছো, সত্য বলছো, সত্য বলছো, জানো আমি নিজে ঠিক এরকম সেম টু সেম বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম। এরপর বলেন, ভাই আলী আর একটা কাজ করে নিন, আমি তো আমার নবীকে দেখলাম না, নবীর দিদার পেলাম না, ও আলী আপনি আমাকে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে দাঁড় করিয়ে দিন। হযরত আলী যুবকটিকে আল্লাহ নবীর রওজার কাছে দান করালেন। হযরত আলী বর্ণনা করছেন, আমি দূরে গিয়ে দাঁড়িয়ে রাখলাম, দেখলাম যুবকটি করে, আমি দেখতে পেলাম যুবকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে বলছেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে আর নবীকে আল্লাহ নবী বলে এরপর যুবকটি দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কানতে কানতে আল্লাহকে বলছেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ বাপ আপনি যদি আমার তওবা কবুল করে নেন, ঈমান যদি কবুল করে নেন, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আল্লাহ আপনি আমার মওত দিন, আল্লাহ আপনি আমার মওত দিন, আল্লাহ আপনি আমাকে তুলে নিন, ও আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না। যুবকটি এইভাবে কাঁদছেন, হযরত আলী বললেন, আমি দেখতে পেলাম ওই যুবকটি পড়ে যাচ্ছে, আমি ছুটে গেলাম, তাকে ধরলাম, আবার রানে শুইয়ে দিলাম, সে আবার রানে ইন্তেকাল করলো। আমরা সকলে মিলে তার জানাজা দাফন কাফন করে রাতে, রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেতে আমি আমার নবী পাকের দিদারটা পেয়ে যাই। হযরত আলী বলছেন, সে আমার রানেতে ইন্তেকাল করলো, আমরা সব জানাজা কাফন দাফন করে রাতে যখন ঘরে গিয়ে শুয়েছি, কিছুক্ষণ যেতে না যেতেই আমি আমার নবী পাককে স্বপ্নে দেখতে পাচ্ছি। আমি দেখছি আমার নবী আগে আগে যাচ্ছে, ওই লোকটা আমার নবীর পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না, অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আমার কথা কি কষ্ট পেয়েছেন আপনারা, কেউ রাগ করেছেন আপনারা? আমি টোটাল যতক্ষণ বক্তব্য রেখেছি আপনাদের সামনে একটি কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ আমার রাসূলকে শান আলাদা দিয়েছেন, মাকাম আলাদা দিয়েছেন, ইজ্জত আলা নবী করেছেন, যে শান আর মান বলে শেষ করা যাবে না। একটা কথা আপনারা দিমাগে ঢুকিয়ে নেন, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ সৃষ্টিকর্তা, নবীকে সৃষ্টি করা হয়েছে। মনে রাখবেন, আল্লাহ আর নবীর মাঝখানেও আর কেউ নয়। আল্লাহর পরে মর্যাদা কার? সকলে মিলে বলেন, আমাদের নবীর। আরো নবী আছে না? না, কোন নবী না, আমাদের নবীর। আল্লাহর পরে কোন নবীর মর্যাদা? আমাদের নবীর মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আসেন সেই নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেবো, সবাই একটু দাঁড়িয়ে যাই, মহব্বত দিয়ে নবী সালামু।